আসসালামু আলাইকুম ওরহামতুল্লি ওবরাকাতু মোহাম্মদ পিয়াস আব্দ লিখেছেন মসজিদের ভিতরে বসেই ইমাম সাহেবের নামে গিবত করে আবার ওনার পেছনেই নামাজ আদায় করে এ বিষয়ে যদি একটু বলতেন তার নামাজ কি হবে সেই ইমামের পিছনে দেখুন ভাই পিয়াস এই অন্যায় কাজটি আমাদের সমাজের অনেক মানুষই করছেন এবং তারা এটাকে অন্যায় মনেই করছেন না আল্লাহ তালা ওনাদেরকে হেদায় দান করে আমরা দোয়া করি ইমামের পেছনে সালাত আদায় করছেন সেই ইমামের পিছনে সেই ইমামের পিছনে তার গিবত করছেন মসজিদের মধ্যে খুবই গর্হিত কাজ খুবই অন্যায় কাজ নামাজ তো কাগজে কলমে আদায় হয়ে যাবে কিন্তু আল্লাহ তালার কাছে এই গিবতের কারণে কবিরা গুনাহে লিপ্তকারী হবেন এবং এই নামাজ শুধুমাত্র তাকে নাজাদ দিবে না যদি সে এই গিবতের গুনা থেকে সরে না আসে খুবই জঘন্য এবং অন্যায় কথা এটি এবং ইমাম সাহেবের কোনো ভুল হলে ইমাম সাহেবকে সংশোধন নিয়তে সুন্দরভাবে নাসিহা করা যেতে পারে কিন্তু তার পেছনে তাকে নিয়ে সমালোচনা করা সেটা খুবই অন্যায় কাজ খুবই গৃহীত এমনিতেই গিবদ গুনাহের কথা এরপর আবার যে ইমাম পেছনে আপনি একদা করছেন সেই ইমামের পেছনে সমালোচনা করছেন তাওয়ার মসজিদে সমালোচনা করছেন ট্রিপল গুনাহ হচ্ছে সেখানে ইমাম সাহেবদের নিয়ে এ ধরনের সমালোচনা করাটাকে আমরা দর্শন কিছু মনে করি না আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন ওলামা একরামের সমালোচনা করার আগে ভাবতে হবে অন্যায় থাকলে সেটাকে যথাযথ প্রক্রিয়া বিহিতের চেষ্টা করতে হবে এই জন্য কোন এক সালাব বলেছিলেন ইমাসমুমা ওলামা একরামের গোস্ত কিন্তু বিষাক্ত অর্থাৎ তার তাদের পরনিন্দা করা মানে গোস্ত খাওয়ার মতো ভাই তাই না করোনা ভাষ্য অনুযায়ী তো তাদের গোষ্ঠ খাওয়া বা তাদের গিবত করাটা এটা হলো মৃত মানুষের আপনার বিষাক্ত গোস্ত খাওয়ার মতো অর্থাৎ এটা আপনাকে ধ্বংস করে দেবে এই জন্য আমাদের ব্যাপারে এই ধরনের বদভ্যাস যাদের আছে তারা সেখান থেকে সরে আসি এবং তবা করি